5 লাখ টাকা জমা না করলে পেশেন্টের কোনো ট্রিটমেন্ট আমরা স্টার্ট করতে পারছি না। কথাটা খুব ভালো করে শুনবেন, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মতন আমরির মতন হসপিটালের মধ্যে টাকা জমা না করলে আপনার মা বাবারা মারা যাবে। রবিবার রাতে বিথিকা বসু নামে এক রোগীকে ঢাকুরিয়া আমরি হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর দফায় দফায় টাকা চাওয়া হয় হাসপাতালের তরফ থেকে। স্বাস্থ্যসাথী কার্ড থাকলেও কোনো ট্রিটমেন্ট হবে না বলা হয়। গতকাল বিকেলে বাড়ির লোক দেখতে এসে দেখছেন আই বলের কোনো মুভমেন্ট নেই। এরপর চিকিৎসকদের জিজ্ঞাসা করলে চিকিৎসকদের তরফ থেকে অস্বীকার করা হয় বলে জানায় রোগীর পরিবার। বলা হয় রোগী বেঁচে আছেন। এরপর আজ সকাল 6:50 নাগাদ ফোন করে হাসপাতাল থেকে বলা হয় রোগী মারা গেছেন, কিন্তু তারপর 10টায় ওনার জন্য ব্লাড চাওয়া হয় ব্লাড ব্যাংকের তরফ থেকে। সঞ্জীব শীলকে গিয়ে আমি একটা প্রশ্ন করেছিলাম, আপনারা যে বিগিনিং ডেতে বলেছিলেন 25-26 লাখ টাকা প্যাকেজ, আপনারা কি করে বুঝতে পারলেন যে এই পেশেন্টের জন্য 25-26 লাখ টাকা খরচা হবে? আপনি আগে থেকে কি করে বুঝলেন? আমার আপনাদের অভিযোগটা কি গতকালই উনি মারা গেছেন তারপরে মানে একদমই তাই কাকিমা এক্সপায়ার গতকাল বলতে ধরুন আর্লি উনি এক্সপায়ার করেছেন সকাল বেলায়, যেটা ওরা বলছে 0% চান্স আছে। ওই যে ডিভাইসটা কাকিমাকে বসানো হয়েছে হয়তো তারপরেই ঘটনা ঘটেছে, সকালবেলা হোক ভোরবেলা হোক, কিন্তু ওরা আমাদের কালকে পুরো দিন মিসগাইড করে গেছে। ইভেন বিকেলবেলাও বলেছে ইকো করবো, আজকে 6:50 আমাদেরকে ফোন করে বলা হচ্ছে উনি এক্সপায়ার করেছেন। মজার কথা হলো আমরা আসার পরে আমি গিয়ে মিস গার্গির সাথে কথা বললাম, কারণ 10:30 সময় ব্লাড ব্যাঙ্ক থেকে একটা ফোন এসেছিলো। মিস গার্গি আমাকে বললেন 6:50 উনি মারা গেছেন, সেটা কিন্তু আমার কাছে রেকর্ড করা আছে, উনি কি কথা বলেছেন, এবং তারপর বিল নিয়ে কথা হয়েছে ওনার সাথে। 10:35-40 ওনার বড় মেয়ের কাছে ফোন আসছে ব্লাড ব্যাঙ্ক থেকে যে আমাদের ব্লাড লাগবে, আপনারা এরকম 4 জনকে পাঠান। আমরা তো শুনে তখন আমরা তো যা বোঝার বুঝে গেছি অলরেডি, এবারে ওদের কাছে তখন কমিউনিকেশন গ্যাপ ছিল বলে ওরা জানতে পারেনি, যেহেতু ওরা দেখলো গার্গি ফোন করে দিয়েছে যে আমি গিয়ে খবরটা জেনেছি। হ্যাঁ, এবং ঘন্টাখানেকের মধ্যে আবার ব্লাড ব্যাঙ্ক থেকেই ফোন করে বলা হচ্ছে সরি ম্যাডাম আমরা জানতাম না পেশেন্ট এক্সপায়ার করেছে, আমরা ভুল করে ফোন করেছি। এখানে আমার একটা প্রশ্ন আছে সবাইকে, মানে এটা আমার বুদ্ধিতে বলে, একটা পেশেন্ট যখন ভর্তি থাকে ব্লাড রিকুইজিশনটা তার ওয়ার্ড থেকে আসে, তো ডক্টর নিশ্চয়ই রিকুইজিশনটা পাঠান বা নার্স পাঠান যে এই পেশেন্টের জন্য এত বোতল ব্লাড লাগবে, এই তার ব্লাড গ্রুপ। কারণ উইদাউট রিকুইজিশন ব্লাড ব্যাঙ্ক কখনো ব্লাড পেশেন্ট পার্টির কাছে চাইতে পারে কি? না বলছি তো সকাল 10:30, 6:50 মানুষটাকে ডেথ বলে ঘোষণা করা হয়েছে, তারপরে 10:30 ব্লাড চাওয়া হচ্ছে, তারপরে 1 ঘন্টা বাদেই বলছে। পরিবারের লোকজনের অভিযোগ চিকিৎসায় গাফিলতির ফলে রোগীর মৃত্যু ঘটেছে। সব মিলিয়ে রোগীর চিকিৎসার জন্য 15 লক্ষ টাকা বিল হয় ওই হাসপাতালে। জানা যায় ইতিমধ্যেই রোগীর বাড়ির লোকজন 10 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন হাসপাতালে, কিন্তু বাকি 5 লক্ষ টাকা সংবাদ মাধ্যমকে দেখে ছেড়ে দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ইকমো মেশিনটা এক্সপায়ার করেছে 2021, এখন আমরা 2022 আছি, তাহলে আপনারা আমাকে একটু বলুন যে এই ইকমো মেশিন যেটা এক্সপায়ার করে গেছে 2021, তাহলে সেই ইকমো মেশিনটা কী করে একটা মানুষকে লাগানো হলো, এখানে আমার উত্তর চাই। ঘটনাটা হচ্ছে যে সানডে ইভিনিংয়ে আমার বান্ধবীর মাকে এখানে ভর্তি করা হয়, তারপরে ওরা বলে যে একটা মেসিভ অ্যাটাক এসছে, তারপরে স্টেপ বাই স্টেপ ওনারা যা যা করতে বলেছেন তাই আমরা রেডি হয়েছি। টাকার কাঁড়িকাড়ি গ্রাফ, যেরকম প্রথমেই 5 লাখ টাকা জমা না করলে পেশেন্টের কোনো ট্রিটমেন্ট আমরা স্টার্ট করতে পারছি না। কথাটা খুব ভালো করে শুনবেন, আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে কলকাতার মতন আমরির মতন হসপিটালের মধ্যে টাকা জমা না করলে আপনার মা বাবারা মারা যাবে, ট্রিটমেন্ট স্টার্ট হবে না। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।